চাঁদ তার গায়ে আলো, তার মাঝে মিশে কালো কালো বীজ উদ্যানেতে যায়। টিএসসির চা গুলো এই রাতে বেশি ভালো, মাঝ রাতে কি কিছু মেশায়। ও চাঁদার গায়ে আলো, তার মাঝে মিশে কালো কালো বীজ উদ্যানেতে যায়। টিএসসির চা গুলো এই রাতে বেশি ভালো, মাঝ রাতে কি কিছু মেশায়। উদ্যানের জ্যাজ বেসিক্যালি আমাদের ঢাকা ইউনিভার্সিটিকে কেন্দ্র করে লেখা। এখানে দেখা যায় যে আমরা পড়াশোনার পাশাপাশি বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতে অনেক পছন্দ করি। সেই গানটা শুনলে আপনারা বুঝবেন যে উদ্যানকে কেন্দ্র করে বা আমাদের টিএসসিকে কেন্দ্র করে একটি স্টুডেন্ট কীভাবে ঘোরাফেরা করতে পারে, এটা উঠে এসেছে কেন। ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে তো আমরা অনেকেই অনেক স্মৃতি আছে আমাদের, আমরা অনেকে অনেক বিষয়ে জানি। তো সেই জায়গা থেকে আসলে গানের দিকটাতে আপনারা কোন বিষয়টাকে বেশি ফোকাস করেছেন? আমরা এখানে গানের বিষয়ে দুইটি বিষয় উল্লেখ করার চেষ্টা করেছি। একটি হচ্ছে ক্যাম্পাস লাইফে একজনের কীরকম পদচারণ হইতে পারে, আর একটা হচ্ছে প্রেম জীবনে কীভাবে ধোকা খেতে পারে, বা বাংলা ভাষায় বলে ছ্যাঁকা আর কি। এখন দুইটা মিশ্রণ করে আমরা একটি গান তৈরি করার চেষ্টা করেছি। এটা প্রেমের সাথে যে উদ্যানের একটা সম্পর্ক, এই যে এইটাকে আমরা আসলে দেখানোর চেষ্টা করেছি এখানে, আর সেই প্রেম থেকেই যে জ্যাজ এই জিনিসটা আসলে ফুটে এসেছে। আর জ্যাজটা মূলত আমরা নামকরণ করেছি কারণ জ্যাজ মিউজিক অনেক কঠিন। এখন যেহেতু আপনাদের গানের থিমটা আমরা জানলাম, একটু জানতে চাই যে এই যে এখানে যারা আছেন তাদের জীবনে কখনো এরকম হয়েছে প্রেমে ব্যর্থ হওয়া? হ্যাঁ, আর কতবার হয়েছে? অনেকবার অনেকবার। আর আপনি? প্রেমে ব্যর্থ তো হয়, আমার জীবনে এখনো হয়নি। তার মানে কি আপনি একজন সফল প্রেমিক বলা যেতে পারে? তাহলে যদি আমরা ব্যর্থ প্রেম নিয়ে গান পাই আপনাদের, অবশ্যই সফল প্রেম নিয়েও তো গান আশা করতেই পারি। সফল প্রেম নিয়ে আমাদের যে অ্যালবাম নিয়ে আমরা কাজ করছি এটার সব শেষে যে গানটা আসবে সেটি একটু সফল প্রেমিক নিয়ে গান। আমরা আসলে যেটা দেখি যে এই ধরনের ব্যান্ড যেগুলো গড়ে উঠছে এখন, তাদের বেশিরভাগই আসলে বন্ধুরা মিলে একসঙ্গে একটা ব্যান্ড তৈরি করছে। তো আপনাদের ক্ষেত্রেও কি আসলে সেটাই হয়েছে কিনা, আপনারা কি সবাই বন্ধু কিনা? মোটামুটি বলতে পারেন, কিন্তু দেখা যায় যে আমরা বন্ধু থেকে আগে ব্যান্ডটা ফর্ম করেছি, পরে আমার কাজিন প্রত্যয় সে যোগ দিয়েছে আমাদের সাথে। তাদের সঙ্গে আসলে আপনার বোঝাপড়াটা কেমন? আচ্ছা, এইটার সূত্রপাত মেনলি হয়েছে যে ওরা বন্ধুরা এসে আমাদের বাসায় মেনলি প্র্যাকটিস বা মিটিং সেশনস, এই গান লেখা কম্পোজ করা এগুলো করত। সোভাবে দেখা গেছে যে ব্যান্ডে না থাকলেও প্রায় আমি ওদের সাথে বসতাম। তো এভাবে এভাবে হঠাৎ একদিন মাথায় চলে আসলো যে কেন না। আমরা 2019 স্টার্ট করছি, এরপর কিছু সিঙ্গেলের কাজ করার পরে রিসেন্টলি আমরা অ্যালবামের কাজ ধরেছি। আমরা একসাথে বড় হচ্ছি, একসাথে শিখছি, জার্নিটা খুবই ভালো যাচ্ছে। স্কুলে থাকতে আমরা গিটার নিয়ে গান বাজনা করতাম, আমরা চিন্তা করতাম যে বন্ধু তোর তো কিছু গান লেখাচ্ছে, চল আমরা একটা ব্যান্ড ফর্ম করি। তো এরপর আমরা চারজন একসাথে হয়ে কিছুদিন কন্টিনিউ করি, তো এরপরে আসলে পিছনে ফিরে তাকাতে হয়নি। যখন ঢাকায় আসি তখন থেকে আমরা গেট অ্যান্ড অ্যাক্টিভিটিস দেখে আসছি, তারা আন্ডারগ্রাউন্ড ব্যান্ডের জন্য অসাধারণ কাজ করে থাকে, আর এরকম শো তো তারা রেগুলার নামায়। আমরা চাচ্ছি সামনে আরও বেশি করে নামার, যাতে আমাদের মতো উঠতি আর্টিস্টরা সুযোগ পায়। বর্তমান সময়ে কিন্তু আমরা দেখি যে আসলে রক মেটাল পছন্দ করে এই ধরনের শ্রোতা কিন্তু আমাদের বেড়ে গেছে। সো সেই জায়গা থেকে আপনাদের প্রতি কিন্তু শ্রোতাদের প্রত্যাশা অনেক বেশি থাকবে। আপনারা যদি আপনাদের ব্যান্ড নিয়ে শ্রোতাদের উদ্দেশ্যে কিছু বলতে চান? আমাদের ব্যান্ড নিয়ে শ্রোতাদের উদ্দেশ্যে বলা এটাই যে তারা ভালো ভালো গান শুনুক, অবশ্যই আমাদের গান শুনুক, আমাদের গানও ভালো। আমার মনে হয় যে বর্তমানে অনেক ব্যান্ড আসছে অ্যান্ড শ্রোতাও বেড়েছে, সো শ্রোতাদের উচিত বা উচিত না বা শ্রোতাদের খুঁজে খুঁজে ভালো ভালো গান বের করে শোনা উচিত, বা আমরা যে ব্যান্ডগুলো চেষ্টা করছি আমাদেরকে অপরচুনিটি দেওয়া উচিত একবার যে শুনে দেখি কেমন। আই থিঙ্ক এভাবেই নতুন নতুন ব্যান্ড মানুষ আবিষ্কার করে।